একদিকে বিষাপোকা, অন্যদিকে অনাবৃষ্টি। আর এই অনাবৃষ্টির কারণেই বাংলাদেশের কৃষকেরা পাট নিয়ে পড়েছে বিপাকে, বিশেষ করে রাজশাহী, নাটোর, নওগাঁর কৃষকেরা। অনাবৃষ্টির কারণে পাট জমিতে এমনি এমনি মারা যাচ্ছে। আর এই পাটই বাংলাদেশের একমাত্র অর্থকরী ফসল, তাই বলা হয় পাট বাংলাদেশের সোনালী আঁশ। এই পাট রপ্তানি করেই বাংলাদেশের অনেক বিদেশি মুদ্রা অর্জন করা হয়। কিন্তু এই পাট নিয়েই পড়েছে কৃষক এখন বিপাকে। একদিকে অনাবৃষ্টি, পানি নেই, পাট জাগ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রায় এক তৃতীয়াংশ জমিতে পাট ফলানো হয়েছে। বিষাপোকার উপদ্রব কম হলেও, পাট দেখতে সুন্দর হলেও শেষ পরিণতি কৃষকেরা হতাশায় ভুগছেন উত্তরাঞ্চলের। এদিকে ডোবা নালা, খাল বিল কোথাও পানি নেই, যেখানে পাট জাগ দিয়ে সোনালি আঁশ। পাট মরে যাচ্ছে, বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে পাট মরে যাচ্ছে, তাই পাট কাটতেছি। জাগ দেবেন কীভাবে? জাগ দেব পুকুরে পানি দিব, দিয়া জাগ দেব। পুকুরে পানি নাই, পানি দিয়া পাট জাগ দেব। পাটের কি ফলন পাওয়া যাবে? ফলন পাওয়া যাবে, পাট পাকেনি, পুষ্ট হয়নি। আঁশ কম হবে? আঁশ কম হবে, খরচের পয়সাই হবে। নাম কি আপনার? মোহাম্মদ বাবুল হোসেন। বাংলাদেশের একদিকে বৃষ্টি, অন্যদিকে অনাবৃষ্টি। কৃষকেরা বলছে পাট যা হওয়ার হয়ে গেছে, যদি এখন একটু পাট জাগ দেওয়ার ব্যবস্থা হয়, যদি বৃষ্টি আসে, যদি ডোবানালা খালবিল পানিতে ভরে যায়, তাহলে হয়তো বা লিজ না নিয়েই পাট সংগ্রহ করা যেত। কিন্তু এখন অনাবৃষ্টির কারণে চারিদিকে শুধু হাহাকার, পাট নিয়ে কৃষক পড়েছে আরও বিপাকে। যদি পাট লিজ, পুকুর লিজ নিয়ে আবার পাট সংগ্রহের জন্য, প্রক্রিয়াজাত করার জন্য পানি দিয়ে সংগ্রহ করতে হয়, সেক্ষেত্রে কৃষকের আরও অনেক ঘাটতি হবে। কৃষকেরা জানিয়েছে, সরকারিভাবে কোনো উদ্যোগ নিয়ে যদি কৃষকের পাট প্রক্রিয়াজাতকরণে সাহায্য সহযোগিতা করত, সেক্ষেত্রে কৃষকেরা একটু উপকৃত হতো এবং লসের ঘাটতি থেকে তারা পরিত্রাণ পেত, কৃষকেরা এটা জানিয়েছে। তো সর্বশেষ এখানেই সবাই ভালো থাকুন। লালপুর, নাটোর, ভিলেজ বাংলা, সবাই ভালো থাকুন।